আমরা এখন এসে পড়েছি গোয়ালাঙ্গা বিচে, আর আমাদের সাথে আছে ওই যে ফয়সাল আর কি জানি জাহিদ রহিম, আর ওইখানে আছে সমুদ্র, আর এখানে আছে গাছপালা, আর উপরে আছে সূর্য, আর আর কিছু আছে। আচ্ছা ডাইনি বামে এই জায়গাটা পুরোটা ঘুরে দেখাবো যে আশেপাশে কি আছে, আর ওই সমুদ্রটা সমুদ্রটা গোয়ালাঙ্গা বিচ কতটুকু আর কি পরিমাণে সৌন্দর্য সব বিস্তারিত দেখাবো, তাই না? আর ঘুরতে আসছি ঘুরবো, আর ওইখানে কিছু দোকানপাট আছে ওগুলোতে দাম বেশি, ওগুলোতে না যাই আমরা ওই যেগুলোতে। আচ্ছা যাক, আপাতত এইটুক, বাকিটুক ঘুরাই চলো। আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠছি, আমাদের ফিলিংস হচ্ছে, কিন্তু এই ফিলিংস প্রকাশ করার ক্ষমতা নেই, চেষ্টাই আছি, আরো উঠবো অনেক উপরে যাবো, আর নিচে তো আছে। আমরা চন্দ্রনাথ পাহাড়ের অর্ধেক উঠেছি, এখন এখানে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম, শরবত খেলাম, আর শরবতটা যত উপরে উঠি তত দাম বাড়তি হয়, আর আশেপাশে সুন্দর প্রকৃতি উপভোগ করছি, একটু বোতল রেস্ট নিলাম, আবার কিছুক্ষণ পর উপরের দিকে উঠবো। আমরা আবার যাত্রা শুরু করলাম, পাহাড়ে উঠতেছি, এটা অনেক বিপজ্জনক জায়গা, এখান থেকে দেখতে পাচ্ছেন ওই ওই নিচ থেকে উঠছি, ওই নিচ থেকে এখন উপরের দিকে যাব, চলো যাওয়া যাক। কি অবস্থা, যাবি নি? আয় যাই না, ফয়সাল আয় না, যাই ফয়সাল উঠতে পারে না, ফয়সাল আনসার কিছু। দেখতে পাচ্ছেন একটা অসাধারণ দৃশ্য, এটা হচ্ছে পাহাড়ের কিছু অংশ ধসে পড়েছিল, এখন এই অবস্থায় আছে, খুব সুন্দর দেখাচ্ছে। আর এখানে ফয়সাল আছে, রহিম আছে, এবং আমি আছি, দেখো আমাকে, আমার অবস্থা তো দেখতে পাচ্ছেন, গরমে মাথার উপর সূর্য, আর ঘেমে অবস্থা গেছি, ঘেমি টেন্দি সব তুলে ভালাই ডান, অনেক সুন্দর জায়গা। আমরা এখন এসে পড়েছি গোয়ালাঙ্গা বিচে, আর আমাদের সাথে আছে ওই যে ফয়সাল আর কি জানি জাহিদ রহিম, আর ওইখানে আছে সমুদ্র, আর এখানে আছে গাছপালা, আর উপরে আছে সূর্য, আর আর কিছু আছে। আচ্ছা ডাইনি বামে এই জায়গাটা পুরোটা ঘুরে দেখাবো যে আশেপাশে কি আছে, আর ওই সমুদ্রটা সমুদ্রটা গোয়ালাঙ্গা বিচ কতটুকু আর কি পরিমাণে সৌন্দর্য সব বিস্তারিত দেখাবো, তাই না? ঘুরতে আসছি ঘুরবো, আর ওইখানে কিছু দোকানপাট আছে ওগুলোতে দাম বেশি, ওগুলোতে না যাই আমরা ওই যেগুলোতে। আচ্ছা যাক, আপাতত এইটুক, বাকিটুক ঘুরাই চলো।
আসমানের দিকে সে কি বলো আসে সুখে ভাবিয়া কান্দিয়া মরি সে যে পাশে নাই। এখানে সবাই খুব আনন্দ করছে, আর আমার আনন্দ তো হয়েছে কিন্তু রাতে ঘুমায় নাই তাই একটু ক্লান্ত লাগছে। আর এখানে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি, দাঁড়ান, এক কথায় জায়গাটি খুব চমৎকার। আর বাজেটের ভিতর পাহাড় দেখলাম, তারপর সমুদ্র দেখলাম, আর সুন্দর জায়গা একটা আছে ঝর্ণা, ঝর্ণার ওইখানে যাওয়া হয় নাই, তবে আশা করি সময় যদি থাকে তাহলে যাব। আর আমাকে খুব ক্লান্ত লাগছে, আসলে অনেক ক্লান্ত, কারণ দুই রাত টানা ঘুমাই নেই, তো আশা করি ঘুমানোর ব্যবস্থা হলে আমার এই টায়ার্ডনেসটা কেটে যাবে। তো এখানেই রাখি। তো এখান থেকে ঘুরে আমরা এখন বিদায় নিচ্ছি। তো আসলে অনেক এনজয় করছি আর আমি এখন টায়ার্ড, তো এখন রেস্ট নিতে হবে, অনেক ঘুমাতে হবে আর কি, প্রচুর ঘুমাতে হবে। জীবনে আসলে প্রচুর ট্যুর দরকার, তো সেই ট্যুরটা নিয়ে আসলাম। সবাই দোয়া করবেন। আজ এইখানে এই পর্যন্তই। তো সেকেন্ড দিন আমরা পতেঙ্গা বিচে যাব, তো সেটার সেখানে ঘুরে দেখাবো। তো আজ এই পর্যন্তই।